আসসালামু আলাইকুম। আজ তুর্কিয়েতে বা তুরস্কে, তুরস্কের ইস্তানবুলে আমাদের চতুর্থ দিন। আজ আমরা ইস্তানবুল থেকে চলে যাচ্ছি ইজমির। যাওয়ার আগে কোথায় ছিলাম, আশপাশটা কেমন একটু আপনাদেরকে দেখাতে চাই। চমৎকার একটি অ্যাপার্টমেন্টে ছিলাম আমরা। আসলে এটা একটা সর্ট অফ ডুপ্লেক্স, একটা লিভিং রুম, ওইখানে অবশ্য বেড আছে একটা, আবার তার উপরে সিঁড়ি দিয়ে এসে বেডরুম, নাইস একটা টেরেস আছে, ব্যালকনি। এখানে বসে আমরা সময় কাটিয়েছি, রাতে বিকেলে অনেক সময় সময় কাটিয়েছি। আশপাশটা যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে বাড়িঘরগুলো বেশ পুরনো। এই এরিয়াটা বেসিক্যালি তাকসিম স্কোয়ার থেকে 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। আশপাশে এই যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে একটার সাথে আরেকটা গায়ে গা লাগানো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অনেক পুরনো বিল্ডিং, অনেক বিল্ডিংয়েরই আসলে প্লাস্টার খসে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কেউ কেউ বাইরের সাইডটা রিনোভেট করে ভিতরে মোটামুটি বসবাসযোগ্য করে বসবাস করছেন। অনেক সময় আপনি অনেক বিল্ডিংয়ের, অনেক অ্যাপার্টমেন্টের বাইরটা দেখে বুঝতে পারবেন না যে ভেতরে কেমন। সো আরেকটা কথা বলতে চাই এখানে এই বিষয়ে, সেটা হচ্ছে যে এই এরিয়ায় যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাবেন, স্পেশালি ইউরোপিয়ান সাইডের যে টুরিস্টিক এরিয়াগুলো, এখানে আপনারা দেখবেন যে হাই রাইজ বিল্ডিং বা নতুন বিল্ডিং তেমন একটা নাই। এর কারণ হচ্ছে গভর্নমেন্ট অ্যালাউ করে না, গভর্নমেন্ট অ্যালাউ করে না যে আপনি ভেঙে চুরে নতুন করবেন। তাহলে তাহলে কী হবে, এই যে ইয়ার্স ওল্ড বিল্ডিংগুলো আছে, এগুলো মিলিয়ে যে একটা এনভায়রনমেন্ট আছে সেটা থাকবে না। তো এই অ্যাপার্টমেন্টে একটু দেখাবো আপনাদেরকে কেমন চমৎকার একটা এনভায়রনমেন্ট। এখানে ওই পাশে পুরো শহর, শহরের হাইরাইজ বিল্ডিংগুলো দেখা যায়। আর এই এরিয়াটা বেসিক্যালি ইস্তানবুলের পুরনো এরিয়া। আমরা এখন বের হয়ে যাব, বের হয়ে যাওয়ার আগে একটু লাইটটা দিয়ে দিই আমি। ওয়েট, এই হচ্ছে রুম। এখানে দুটা একটা ডাবল বেড, নাইস একটা পেন্টিং, আপনার স্টাডি করার জন্য এখানে একটা লাইট আছে। আর যে কথাটি একটি অন্য ভিডিওতে বলেছিলাম যে এখানে প্লাগ হচ্ছে বা সকেট হচ্ছে দুইটা গোল পিনের যে সকেট হয়, সকেটও আমি একটু দেখাতে চাই আপনাদেরকে। ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে হিটার। অনেকে যারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে থাকেন তারা জানেন এটা হচ্ছে হিটার, মানে সকেট, টু পিনের। দেখতে পাচ্ছেন এই ধরনের গোল টু পিন যায়। আর এয়ার কন্ডিশনিং আছে, এয়ার কন্ডিশনিং কাজ করছিল চমৎকার। আর এখন খুব বেশি গরম না ঠান্ডা না, এরকম একটা ওয়েদার। যাওয়ার আগে আমি একটু ফাইনাল চেক করে নিই। আপনারা অবশ্যই কোনো জায়গা থেকে চেক আউট করার আগে ভালো মতো দেখে নেবেন কোনো কিছু ফেলে গেলেন কি না, পানির বোতল ছাড়া। আর আরেকটা কথা বলে রাখি যে একটু অর্গানাইজ করে যাওয়া ভালো, কারণ আপনি বাংলাদেশ থেকে আসছেন, বাংলাদেশিদের কথা বলছি, আপনি যে দেশ থেকে আসেন না কেন, আপনি যখন যাচ্ছেন তখন আপনার ব্যাপারে একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে যে বাংলাদেশের এমন অথবা অমন। সো একটু গুছিয়ে রেখে, একটু সুন্দর করে রেখে যদি যাওয়া যায় কাজটা ভালো হয়। আমরা ডাউন স্টেয়ার্সে আসি, একটা সিঁড়িটা আমরা যদি দেখাই, চমৎকার একটা ওল্ড বিল্ডিং এটা। হ্যাঁ, এরকম একটা নাইস আপস্টেয়ার্সে যাওয়ার মতো স্টেয়ার্স আছে। তারপর এখানে হচ্ছে একটা সোফা কাম বেড আছে, একটা ইজি চেয়ার আছে, আর এই যে নাইসলি ডেকোরেটেড উইন্ডো, লম্বা উইন্ডো, একটা দুইটা তিনটা, এটা উইন্ডো একটা। এখানে একটা টেলিভিশনও আছে, এখানে দাঁড়িয়ে আপনি নিচে দেখা যায়, শাকসবজি কেনা যায়, আর ওভেন, মানে বেসিক্যালি ফ্যামিলি নিয়ে থাকার জন্য যা কিছু আপনার প্রয়োজন এখানে সবই আছে। ওভেন আছে, রান্না করতে পারবেন, পানি গরম করতে পারবেন, প্লেট প্লেট এভরিথিং আছে এখানে, গ্লাস আছে এখানে, তারপর টাওয়েল, রেফ্রিজারেটর আছে একটা এখানে, আর কয়েক বোতল পানি দেয়। আর আপনারা পানি পান করার, বিদেশে আসলে পানি পান করার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, যেমন এই পানিগুলো এখানে রাখা আছে দেখে মনে হবে যে খাওয়ার পানি, আসলে এগুলো খাওয়ার পানি না। ব্যাক পরে আমি জিজ্ঞেস করেছি, আমরা ইউজ করি নি, ইউজ করার আগে আমি জিজ্ঞেস করেছি এখানে যে যিনি মানে ফ্ল্যাটের ওনার তাকে জিজ্ঞেস করেছিলাম, এটা আসলে ব্যাকআপ পানি হিসেবে রাখা, পানি যদি শেষ হয়ে যায় বা কিছু একটা পানি গরম করার প্রয়োজন হলে এখান থেকে নিয়ে পানি গরম করে পান করা যাবে। আর এগুলোতে বেসিক্যালি চামচ টামচ সব কিছুই আছে যা কিছু প্রয়োজন, টাওয়াল দেওয়া হয়। আর ওয়াশরুমটা যদি একটু দেখাই, শাওয়ার ওই পাশে, হট ওয়াটার আছে, কোল্ড ওয়াটার তো অবশ্যই আছে, ওদিক দিয়ে একটা ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, আর বেসিন, কমোড, হাই কমোড ছিল এটা। সো ইটস নাইস অ্যান্ড কমফোর্টেবল। আমরা তিনজন ছিলাম,
তিনজনের জন্য ইটস গুড এনাফ। আমি আসলে একটা রুমে থাকতে অতটা কমফোর্টেবল মনে হয়নি আমার কাছে যে তিনজন রুমে থাকবো এক রুমে, এই জন্য আমি এরকম একটি অ্যাপার্টমেন্ট স্টাইলে নিয়েছি যাতে করে স্পেস থাকে, কারণ আমাদের অনেক ক্যামেরা তারপর মোবাইল টোবাইল এগুলো চার্জ করতে হয়, একটু স্পেস দরকার হয়, সেই জন্যই এরকমভাবে এরকম একটি অ্যাপার্টমেন্ট নেওয়া। তো এনিওয়ে এই হচ্ছে অ্যাপার্টমেন্ট, আমরা এটা তিন রাতের জন্য আমরা নিয়েছি। তিন রাতের জন্য পে করলাম হচ্ছে প্রায় $130 তিন রাতের জন্য। সো ইটস রিজনেবলি প্রাইসড, লোকেশন চমৎকার, আপনি পাশেই বেশ এখান থেকে শেরাটন জাস্ট 2 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, VFS গ্লোবাল একটি ভিডিওতে দেখেছেন হয়তো আপনারা, ওই এরিয়াগুলো এখানে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, জাস্ট ডাউনহিল গেলেই তাকসিম স্কোয়ার 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। চমৎকার একটা লোকেশন, লোকেশনের কারণেই বেসিক্যালি এটা পছন্দ করেছিলাম। আপনি অনেক সময় হবে কি মানে এটা পাচ্ছেন ওটা পাচ্ছেন না, লোকেশন ভালো পাচ্ছেন হয়তো হোটেল ভালো না, বা হোটেল খুব ভালো চমৎকার লোকেশনটা একটু দূরে, এরকম হয়, ব্যালেন্স করতে হয়, বা প্রাইস হয়তো অনেক বেশি এক্সপেন্সিভ বা অনেক বেশি মানে রিজনেবল মনে হয় না আপনার আপনাদের কাছে, এরকম হতে পারে। সো ব্যালেন্স করতে হয়, এটা ব্যালেন্স করে আমার কাছে মনে হচ্ছে যে নাইস। তো ইজমিরে যাবো, যেতে এখন আমরা হোটেল বুকিং দিই না ইজমিরে, হয়তো আমরা গিয়ে দেখবো, দেখে ইনস্ট্যান্টলি booking.com বা 11টা থেকে বুকিং করে উঠে যাবো, এরকম হচ্ছে প্ল্যান, এখান থেকে বেরোয় যাবো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি এই হোটেলে কেউ থাকতে চান, আমরা আমাদের এই ভিডিও লিঙ্কে কিছু ইনফরমেশন আমরা দিয়ে রাখবো, আপনারা সেগুলো ইউজ করে booking.com থেকে এদের সম্পর্কে জানতে পারবেন, দেখতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। সে ইয়াসিন খুব চমৎকার একজন গ্রিক সরি তুর্কিশ পার্সন, এটার ওনার মিস্টার ইয়াসিন, তার সাথে আমি বুকিং দেওয়ার পরপরেই যোগাযোগ করেছি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সে অলওয়েজ হোয়াটসঅ্যাপে কম বেশি থাকে। আমি রাত 1টা বা 12টা 1টার সময় তাকে হোয়াটসঅ্যাপে পেয়েছি, এবং আমি বুকিং দেওয়ার সাথে সাথেই আমি তাকে হোয়াটসঅ্যাপে নক করেছি, সে ছিল, সে রেসপন্স করেছে। যেমন আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 2টা, চেক ইনটা এখানে দুপুর 2টা, চেক আউট হচ্ছে 12টা। তো আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা তো সকালে ভোরবেলা নামবো, ল্যান্ড করবো, তো আমরা একটু আর্লি চেক ইন করতে পারি কিনা। তো সে যেটা করেছে, তার হসপিটালে বা কোথাও একটা ডিউটি ছিল সম্ভবত, তো সে পাশেই আরেকটি হোটেল আছে, সেই হোটেলে, এখানে কোনো স্টোরেজের ব্যবস্থা নাই, তো সেই হোটেলে বলে আমাদের যাতে ব্যাগগুলো রাখে সেই ব্যবস্থা করে দিয়েছে। আমরা এসে ব্যাগ রেখে ঘুরে বেরিয়েছি, তারপর দুপুরে এসে চেক ইন করেছি, কারণ অন্য গেস্ট ছিল, তারা যাওয়ার পরপরই সে মেসেজ দিয়েছে আমাদেরকে 12টার দিকে যে আপনারা আসতে পারেন। তখন আমরা 1টার দিকে বোধহয় এসেছিলাম, এসে চেক ইন করেছি, পাশে বিল্ডিংয়ে ব্যাগ ছিল, নো প্রবলেম অ্যাট অল। সো এই ছিল এই অ্যাপার্টমেন্টের রিভিউ, নাইস একটা অ্যাপার্টমেন্ট, ফ্যামিলি নিয়ে যদি আপনারা আসতে চান আমার মনে হয় 4 জন আরাম করে থাকতে পারবেন, ইভেন 6 জনও অ্যাকোমোডেট করতে পারবে মোস্ট লাইকলি। হ্যাঁ, অন্য সাইজের অ্যাপার্টমেন্টও আছে এই বিল্ডিংয়ে, উপরেও আছে, তো আপনারা ফ্যামিলি নিয়ে থাকার জন্য বেশ কমফোর্টেবল নেইবারহুড, নাইস অ্যান্ড ক্লিন, কোয়াইট, কোনো ঝামেলা নাই এখানে, কোনো মানে চিন্তায়ের আশঙ্কা বা ওরকম কোনো ক্রাইমের আশঙ্কা নাই, খুব চমৎকার, থাকতে পারেন আপনারা এসে। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে এই হোটেল রিলেটেড কমেন্টে লিখতে পারেন। অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, আসসালামু আলাইকুম।